আমি মহিউদ্দিন আহমেদ, পিতা মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হইয়া সৎ শুদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমরা বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ পোষণ করিব আমিন আপনি সই করলে আপনার সাথে হাতে নেন তাদের সাথে কোন পূর্বের বিরোধ থাকলে সেগুলো ভুলে যেয়ে এখন হাতে হাত রেখে হচ্ছে আমাদের যদিও সময়ের স্বল্পতা আছে আমরা তিনজনের কথা শুনব একজন হলো মেয়র বলবেন একজন হলো কাউন্সিলর বিভাগীয় কমিশনার জনাব রামচন্দ্র দাস মহোদয় উদ্দীপনামূলক উৎসাহমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা সকল কিছুই বোঝেন যেহেতু পটুয়াখালী পৌরসভার ভেতরের সব নাগ নারী নক্ষত্র আপনাদের জানা তাই না আমাদের শুধু একটু অনুরোধ থাকবে এই যে আমরা অনেক সময় কিছু দুঃখজনক বিষয়গুলোকে দেখি যে আমরা বিপুল উৎসাহের সাথে বিপুল জনসমর্থন দিয়ে যাদেরকে নির্বাচন করি তারা আমাদের প্রতিশ্রুতিগুলো ঠিক ঠিক পূরণ করতে পারেন না অনেক সীমাবদ্ধতা থাকে তার চেয়েও বড় বিষয়গুলো করেন না আমি আশা করব যে আজকে আমি যাদের শপথ পাঠ করাবো তারা অন্তত চেষ্টা করবেন নিজের প্রতিশ্রুতি এবং মানুষের কল্যাণের বিষয়টি দেখা আপনারা পটুয়াখালী পৌরসভা এক সময় পটুয়াখালী ছিল বাংলাদেশ বিসমিল্লাহির রহমানির রহিম